দেওয়া হবে না মরণের পথ অন্তত সালে করেছেন 18 সালে করেছেন 2024 সালের 7 জানুয়ারি এই মরণের বচন বিএনপিকে বদলিয়া করতে দেওয়া হবে না আন্দোলন চলছে আন্দোলন চলবে এই আন্দোলনে মৃত্যুবরণ করবে রাজপথ আমরা ছাড়ব না আল্লাহ হাফেজ এখন বর্তমানে কাজ করছে নির্যাতিত পরিবারের সদস্য রাজীবের ভাই লিওনের বোন জমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আপনারা জানেন লিওন হক নামটা অনেকবার শুনেছেন কারণ আমি গত 10 বছরে বহুবার এসেছি আমার পরিবারের এই সদস্যদের নিয়ে আমার ছোট ভাইকে ঘুম করে তার তাকে অনেকদিন ঘুম করে রাখার পরে যখন আমরা পেয়েছি আমার ভাইকে অমানবিক নির্যাতন করেছে ওর যখন ওকে ফুটে তোলা হয় ওর পুরো শরীরে ক্ষত বিক্ষত চিহ্ন ছিল ওকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে আমার ভাইকে ইলেকট্রিক শক দিয়ে ওর ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে এখনো আমার ভাইটা অসুস্থ তারপর সেই ধারাবাহিকতায় আমার আরেকটা ভাইকে গত নভেম্বর মাসের 4 তারিখে তুলে নিয়ে যায় নেওয়ার পরে তার একটা নখ তুলে ফেলে তার শরীরের ক্ষত বিক্ষত করে ফেলেছে তাকে বলেছে যে গাড়িতে যারা আগুন দিয়েছে সিনিয়রদের নাম বলার জন্য ও বলেছে যে আমি তো এত সিনিয়রদেরকে চিনিও না ওনাদের সাথে আমার পরিচয় নেই আমি এটা জানি না এইটা বলার পরে ওকে অমানবিক নির্যাতন করে ওকে মামলা দিয়ে কোর্টে না তুলে যে ও হেঁটে কোর্টে উঠতে গেলে সাংবাদিকরা দেখবে এটা প্রচার হয়ে যাবে যার কারণে ওকে সরাসরি কারাগার থেকে জেলখানায় পাঠিয়ে দেয় আমরা তার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারিনি আমার দুটা ভাই ঘর ছাড়া আমার একটা ভাইয়ের নামে এখন লিওন হককে তারা একটা মামলা 3 বছরের আরেকটা মামলায় 1 বছরের সাজা দিয়ে রেখেছে আমার মা বৃদ্ধ মা থাকতে পারছে না আমার মাকে গ্রামের বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে আমার মা পালিয়ে বেড়াচ্ছে ছেলেকে না পেলে মাকে ধরে নিয়ে যাবে সেই ভয়ে আমার বৃদ্ধ মা পালিয়ে পালিয়ে ভাগতেছে আমরা কেউ নিরাপদ না আপনারা জানেন 2014 সালে আমার ইমিডিয়েট বড় বোনের হাজবেন্ডকে লক্ষ্মীপুর থেকে ধরে নিয়ে সরি ঢাকার উত্তরা থেকে ধরে নিয়ে লক্ষ্মীপুরে লাশ ফেলেছে 20 লক্ষ টাকার বিনিময়ে আমরা সেই লাশ ফেরত পেয়েছি আমরা আর এটা চাচ্ছি না আমরা ভোট দিতে চাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে চাই ধন্যবাদ আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ আছে বক্তৃতা দেওয়ার সময় দেওয়া যাবে না বাউরের মধ্যে আমার মিটিং শেষ করবো আমাদের মধ্যে উপস্থিত আছেন সহসম্পাদক আমরাবন শিবল সদস্য খান বাবুল ইসলাম সহ সম্পাদক মুস্তাফা জামান বাবুল সাবেক এমপি নাজিমুদ্দিন আলম সহ যুব বিষয়ক সম্পাদক মেয়র নওয়াজ আলী নওয়াজ সহ অসংখ্য নেতৃবৃন্দ আছে সকলের নামে বলা যাবে না আপনারা দয়া করে বাউরের মধ্যে আমরা মিটিং শেষ করবো এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক এমপি নাজিমুদ্দিন আলম নাজিমুদ্দিন আলমকে সংক্ষিপ্ত অক্ষিত আমরা বক্তব্য বন্ধুগণ বর্তমান এই স্বৈরাচারী সরকার এই ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার একটি তামাশা নির্বাচনের আয়োজন করেছে আপনারা জানেন একটি একতরফা নির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশের জনগণ বারবার বলে আসছে এবং আমরা বারবার বলে আসছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে একটি দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বাংলাদেশের জনগণ তারা নিজেদের ভোট দিতে চায় বাংলাদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে চায় কিন্তু এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে ভয় পায় তাই তারা তাদের নিজস্ব তাদের দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করার পায়তারা করছে এই অবৈধ তফসিল শেখ হাসিনার আজ্ঞাবহ এই প্রধান নির্বাচন কমিশনার এই অবৈধ তফসিল বাংলাদেশের জনগণ মানে না এই স্বৈরাচারী সরকার এই ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অবিলম্বে পার্লামেন্টকে ডিসলভ করতে হবে তাহলেই
এদেশের সংকট দূর হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশটিকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা রাজপথে নেমেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এই পথে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এক সময় কোটি ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের নেতা বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মোস্তফা মেহের সাহেব বাবুল ভাই بسم الله الرحمن الرحيم আন্তর্জাতিক মানব অধিকার দিবস উপলক্ষে আজকে বিএনপি ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছে সারা দুনিয়ার শান্তিকামী মানুষকে আতঙ্ককামী মানুষকে আগেও বলেছি আজকেও বলছি বাংলাদেশে মানবাধিকার নাই পদে পদে মানবাধিকার পদদলিত হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই গণতান্ত্রিক অধিকার নাই গণতান্ত্রিক শাসন নাই আজকে গ্রেফতার করে খুন করে গুম করে সাজা দিয়ে বর্তমান স্বৈরাচারী সরকার আরেকটি পাতালো সাজালো নির্বাচন করার জন্য আজকে আজকে তারা এগিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ পাতালো নির্বাচন মানি না বাংলাদেশের মানুষ সাজালো নির্বাচন মানি না বাংলাদেশের মানুষ আমরা নির্দয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমিরে আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই এবং সেই লক্ষ্যে আন্দোলন চলছে আন্দোলন চলবে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে যিনি দীর্ঘদিন যে অবস্থায় ছিল হোমান কাদের চৌধুরী হোমান কাদের চৌধুরীকে এক মিনিটের মধ্যে বক্তব্য রাখছে আজকে উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই মানববন্ধন এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বেঁচে থাকার অধিকারের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি সেই শিশুদের জন্য যারা বাবা হারা হয়েছে আজকে আমরা উপস্থিত হয়েছি তাদের জন্য যাদের সন্তানরা এখনো ঘুম আছে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে বলতে চাই আজকে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা একসাথে হয়েছি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ইনশাল্লাহ রাজপথে আছি ইনশাল্লাহ রাজপথে থাকবো আমরা আসসালামু আলাইকুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক দেবাশিস রায় মধু সহ অন্যান্য এ পথে বন্ধুরা আপনারা জানেন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল যে দলের কোটি কোটি সমর্থক লক্ষ লক্ষ নেতা কর্মী অথবা আমাদের এই ছোট পরিসরে বিএনপির নেতা কর্মীদের জায়গা হচ্ছে না তাই কিছুটা বিষয় হয়েছে যেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এরপর ছোট করে বললেন একসময় একটু পরে ছাত্র নেতা যুব নেতা বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মিনওয়াজ আলী মিনওয়াজ আলী বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সেলিমা রহমান উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমার এই অবৈধ দখলদারিত্ব সরকার জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে সাজা দিয়ে আবার 1400 আদর্শের নেয় আরেকটি বিদ্যা পানোয়ার নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করেছে আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের জীবন তাতে ফোটা রক্ত বিন্দু তাতে সৈতে রাষ্ট্রপতি জিয়া রহমানের সূর্য সৈনিকেরা এই অবৈধ নির্বাচন হবে না আগামী দিনে রাজপথে থেকে এই অবৈধ দখলদারিত্ব সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশের প্রথম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে এই অবৈধ সরকার ফিল ফিল করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে পারছি না প্রতিবাদ করলে আমাদের পথ রোধ করে দেওয়া হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি নোবেল প্রবীণ সকলের সমন্বয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন জনগণকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে নির্বিঘ্নে অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছেন সেই দেশ বরেণ্য নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দিচ্ছে না এই অবৈধ সরকার প্রতিনিয়ত তাদের ভয় এই জাতীয়তাবাদী দলের ভয় তারা তসবি করে সকালে একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম দুপুরে একবার খালেদা জিয়া রাতে একবার তারেক জিয়া তাদের এত আতঙ্ক তারা এত জনপ্রিয়তা অর্জন করেছে বলে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কোন জনগণ তাদের ভোট দিয়েছে কুকুর বিড়াল পাহারা দিয়েছে আর প্রশাসন ভোট দিয়েছে একটা সাহস যদি থাকে জনগণকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিই জনগণ জনগণের ভোট দিবে যাকে ইচ্ছা তাকে দিবে সেই দেশের সরকার প্রতিষ্ঠিত করবে জনগণ আমরা সেই দিনটি চাই যেদিন আমরা নিরাপদে ঘুমাতে পারবো আমরা সেই দিনটি চাই যেদিন আমাদের গণতান্ত্রিক আন্দোলন আমাদের সত্যিকার আন্দোলন প্রতিষ্ঠিত হবে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো আমাদের আইনের শাসন ফিরে পাবো সবাই জামিন হয়ে যায় যারা এই অবৈধ সরকারে বাস পড়াচ্ছে তারা আগুন দিচ্ছে তারা এই প্রশাসনের সহায়তা দেখেছে অথচ হামলা হচ্ছে মামলা হচ্ছে গুম হচ্ছে খুন হচ্ছে আমাদের ভাইরা কেন এখন আমাদের ভাইদেরকে ছাড়িয়ে জাতীয়তাবাদী দলকে ছাড়িয়ে সাধারণ জনগণের উপরে স্ত্রীব্রলা চালাচ্ছে তাই জনগণ আজকে রুখে দাঁড়িয়েছে আসুন আপনারা আমরা সকলে মিলে প্রতিবাদ করি আমাদের বাড়িতে হামলা করলো মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেল আমার বাড়িতে বোম মারল আমার এপিএস কে তুলে নিয়ে গেল সিকিউরিটিকে তুলে নিয়ে গেল তারপরে আমার বাসায় হামলা করে সিকিউরিটিদের মেরে পুলিশের গাড়িতে তুলে দিল এই ছাত্রলীগের ছেলে পেলেরা আমার বড় ছেলে নাইন ট্রিপল নাইনে ফোন করলো ফোন করার পর তারা খুব ভালো সাড়া দিল যা অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা কি বুঝতে পেরেছেন কারা আমরা তো দেখেছি তারা যখন আমার ছেলে বলেছে আপনাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা করেছে তখন এই প্রশাসন বলেছে আমরা দুঃখিত ভাই স্যার আমরা দুঃখিত আমরা কোনো সহযোগিতা করতে পারবো না আগে আমরা বিপদে পড়লে কোথায় যেতাম প্রশাসনের কাছে যেতাম নিরাপত্তার জন্য যেতাম এখন এই প্রশাসনই তো নিরাপদ না তাই বাংলাদেশে এখন যে অবস্থা হয়েছে সবার আগে প্রশাসনের নিরাপত্তা দরকার দেশের প্রশাসন নিরাপত্তা পাবে সেদিনই হয়তো দেশের জনগণ নিরাপদ নিরাপত্তা পাবে তার আগে নিরাপত্তা পাওয়ার আমাদের হার করে সুযোগ নেই তাই প্রশাসনের ভাইরা আপনাদেরও বলছি আপনারাও একটু আপনাদের নিরাপত্তা খোঁজার চেষ্টা করুন আপনারা আরেকজনের কাঁধে কাঁঠাল ভেঙে যান উঠবেন না আপনারা যখন এই প্রশাসনের দায়িত্ব নেন তখন আপনারা শপথ নেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন আইনের শাসন নিশ্চিত করবেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন কোথায় সেই নিরাপত্তা আপনারা সেই নিরাপত্তা চাই আমাদের চাওয়া পাওয়া খুব বেশি নেই আমরা আশা করব এই অবৈধ সরকার যতগুলো মুখ খুন হত্যা হয়েছে যতগুলো ছেলে পেলেদের তারা গ্রেপ্তার করেছে সবাইকে যেন তারা একদম নিঃশর্তভাবে মুক্ত করে দেয় কি সুন্দর খোলা মাঠে ভোট দিচ্ছেন আমাদের এই জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী দলের মহাসচিব তাকে আটকে রেখেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির হোসেন খসরু স্থায়ী কমিটির সুদের সদস্য মির্জা আটকে রেখেছে আপনারা কি সুন্দর ভোট 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 একটা খেলা করছে এই খেলা হতে দেওয়া যাবে না আপনাদের আপনাদের মধ্যে যারা আছে তারা প্রতিহত করবে এই খেলা আর আপনারা খেলতে পারবেন না আপনারা যদি খেলতে চান সবাইকে মুক্ত করুন সবাইকে মুক্ত করুন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন তারপর আপনারা ভোটের কথা বলুন এখন যে ভোট হচ্ছে এটা তো একতরফা আপনারাই সাজাচ্ছেন আপনারাই গুটি করছেন আপনারাই নির্বাচন করছেন এই একতরফা ভোট এদেশের জনগণ আর হতে দেবে না